এক রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকায়। জানা গেছে, চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন রেলের পাওয়ার গ্রিডের রুমের ভেতর থেকেই চন্দ্রদেব পাশওয়ান নামে ওই রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কুলটি থানার পুলিশ। কি কারণে কে বা কারা তাকে খুন করেছে সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এক রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকায়। জানা গেছে, চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন রেলের পাওয়ার গ্রিডের রুমের ভেতর থেকেই চন্দ্রদেব পাশওয়ান নামে ওই রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কুলটি থানার পুলিশ। কি কারণে কে বা কারা তাকে খুন করেছে সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। এক রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন এলাকায়। জানা গেছে, চীনাকুড়ি রেল সাইডিং সংলগ্ন রেলের পাওয়ার গ্রিডের রুমের ভেতর থেকেই চন্দ্রদেব পাশওয়ান নামে ওই রেলকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কুলটি থানার পুলিশ। কি কারণে কে বা কারা তাকে খুন করেছে সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।